বারবার বিতর্কিত বক্তব্য রেখে বিশ্বজুড়ে আলোচনার শিখরে পৌঁছান বিশ্বখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। বিশ্বখ্যাত বিজ্ঞানী হকিংস আরো বিতর্কিত বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, যদি আমরা পৃথিবীর বাইরে নিরাপদ কোনো আবাসস্থল খুঁজে না পাই, তাহলে খুব শীঘ্রই আমরা ধ্বংস হয়ে যাব। এমনটি জানিয়েছেন এ ব্রিফ হিস্টোরি অব টাইম খ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। সিএনএন এর খবরে বলা হয়েছে, হকিংস বলেছেন, পারমাণবিক অস্ত্র, জলবায়ু পরিবর্তন, রোবটের ক্ষমতা বৃদ্ধি সহ বেশ কিছু কারণে আগামী 1000 বছরও হয়তো মানুষ এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না। সপ্তাহের শুরুর দিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়নের এক সমাবেশে এমন কথা জানান হকিংস। তার মতে, 1000 বছরের মধ্যেই পৃথিবীর বাইরের গ্রহগুলোতে বাসস্থান তৈরি করতে পারলেই আমাদের বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে। হকিংস বলেছেন, পৃথিবীতে বড় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা কমে গেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেটি বাড়বে। আগামী 1000 হতে 10000 বছরের মধ্যে মানুষকে পৃথিবী ছাড়তে হবে। সে কারণেই পৃথিবী ছেড়ে অন্য সব নক্ষত্রে আমাদের ছড়িয়ে যেতে হবে বলে উল্লেখ করেন বিজ্ঞানী স্টিফেন হকিং। আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।